প্রিয় দর্শক, আমরা বর্তমানে বিভিন্নভাবে আমরা দেখছি যে ফেক নিউজের দাপটে আমাদের প্রাণ ওষ্ঠাগত। বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে ফেক নিউজ প্রকাশিত হচ্ছে, কখনো ফেক নোটিশ আসছে, এমনকি এখন পুকুর চুরির মতো একটা ব্যাপার হয়েছে যে বিশেষ করে প্রাইমারির ক্ষেত্রে প্রাইমারি ওয়েবসাইটের পর্ষদকে নকল করে বিভিন্ন ধরনের ওয়েবসাইট বানানো হচ্ছে, যেমন www.wbpe.org। এই ওয়েবসাইটটা নাকি প্রাইমারির wbpe.org থেকে সরিয়ে তো ওই ওয়েবসাইট করা হয়েছে, এই নিয়ে বিভিন্ন জেলার ডিআইদের কাছে নাকি নোটিফিকেশান গিয়েছে। তো এই ধরনের বিভিন্ন ফেক নিউজের কথা, ফেক ওয়েবসাইটের কথা বলবো এবং প্রমাণ সহযোগে তুলে ধরবো যে ওয়েবসাইটগুলো সঠিক, অরিজিনাল নাকি ফেক, এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে প্রথমে আমি বলতে চাই যে অর্গানাইজার টিচার সম্বন্ধে যে ফেক নিউজ প্রকাশিত হয়েছে সেটা সম্ভবত এই ধরনের ফেক নিউজ অর্গানাইজার টিচার সম্পর্কে বেশিরভাগ দেখা যায়। অর্গানাইজার টিচারদের বিভিন্ন ওয়েবসাইট দেখবেন প্রাইমারি পর্ষদের ওয়েবসাইটকে নকল করে সাজানো হয়েছে, তো এবং তাদেরকে অর্গানাইজার টিচারদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার জন্য এবং তাদের কাছ থেকে না জানে কি উদ্দেশ্যে তাদের এই ধরনের মানে ফেক ওয়েবসাইট দেখানো হয়। তবে সর্বশেষ সংযোজন হলো গত 28 মে তারিখে একটা নোটিশ প্রকাশিত হয়েছে বলে তারা দাবি করেছে। তো এটা আমরা ঠিক না ভুল সেটা আমরা বিবেচনা করব। তবে সবার আগে দেখুন মেমো নাম্বার 162 NBPE 2021, অর্থাৎ নবপর্যায়ের একটা তারা বোঝাতে চাইছে। প্রথম কথা হচ্ছে এই ধরনের কোনো নোটিশ পর্ষদের ওয়েবসাইটে প্রকাশিত হয়নি। পর্ষদ ক্যান্ডিডেটদের যে কথা জানানোর থাকে সরাসরি তারা নোটিশের ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে জানায়, যেগুলো ডিআই এবং এই সমস্ত যেগুলো নোটিশ থাকে ডিআই এবং এসআইদের জন্য, সেগুলো তারা তাদের কাছে সরাসরি প্রেরণ করে, বিভিন্ন ডিপিএসসিতে প্রেরণ করে, তারা পর্ষদের ওয়েবসাইটে দেয় না। তো পর্ষদের ওয়েবসাইটে না দিয়ে ক্যান্ডিডেটদের জন্য এই নোটিশ তারা কোত্থেকে পেল জানা নেই। এটা ফেক হওয়ার জন্য প্রথম শর্ত এবং প্রথম যে ফেক হওয়ার জন্য যে রিকোয়ারমেন্ট এটাই প্রথম। এরপরে আসুন যে ডিআর অল সিলেক্টেড ক্যান্ডিডেট, পর্ষদ কখনো ডিআর কোনো চাকরি প্রার্থীদের ক্ষেত্রে ডিআর কথাটা পর্ষদ কখনো ইউজ করেনি আজ পর্যন্ত এবং করবে কিনা জানি না। ডেট দেওয়ার পরে পর্ষদ কখনো আবার কথায় লিখে দেয় না, এটাও খেয়াল করবেন। এবং 9 তারিখে ডিএলএড সার্টিফিকেট তাদের দেওয়া হবে এবং ১৩ তারিখ থেকে তাদের কাউন্সেলিং লেটার দেওয়া হবে। কাউন্সেলিং লেটার এই ধরনের কথা লেখা থাকে না নোটিশে, এগুলো সাধারণত ইন্টিমেশন লেটার হিসাবে লেখা থাকে। তো যে এই ফেক বা এই ফটোশপটি করেছে অত্যন্ত কাঁচা হাতের কাজ, তাদের ভাষা সম্বন্ধে যথেষ্ট দখল নেই। এরপরে আমরা আসব পুকুর চুরির ব্যাপারে, অর্থাৎ প্রাইমারি পর্ষদের ওয়েবসাইট খোদ নকল হয়ে গেছে। এর আগে আমরা দেখেছি যে মেরিট লিস্ট প্রকাশের আগে, 15 ফেব্রুয়ারির আগে বিভিন্ন ওয়েবসাইটে, বিশেষ করে ইউটিউবে এগুলো প্রচার হতো, বিভিন্ন ওয়েবসাইটে মেরিট লিস্ট প্রকাশ হয়েছে, বিভিন্ন লিঙ্ক দেওয়া হতো, সেই লিঙ্কে গিয়ে রোল নাম্বার ইনপুট করার পর দেখা যেত যে নট ভ্যালিড বা নট ইনক্লুডেড এই ধরনের। তো এগুলো এক একটা ফেক ওয়েবসাইট। এবার যে www.wbpe.org এই ওয়েবসাইটটা সঠিক না ভুল সেটা দেখার জন্য আপনাদের তুলনামূলক একটা আলোচনা করেছি wbpe.org-র কাছে। স্ক্যাম অ্যাডভাইজার নামক ওয়েবসাইটে সেখানে বিভিন্ন ওয়েবসাইটের তথ্য ইনপুট করলে সেই ওয়েবসাইটটা অরিজিনাল না ফেক সে সম্বন্ধে জানতে পারবেন। তো সেখানে আমি এই বিষয়টা ওই দুটো ওয়েবসাইটের তুলনা করেছি। তো wbpe.org রিভিউতে যে তারা যে টোটাল যে একটা রেটিং দিয়েছে যে এটা ট্রাস্টেবল, ট্রাস্ট স্কোর হচ্ছে 100%, এবং ওই যে ফেক ওয়েবসাইট যেটা www-wbpe.org এই রিভিউটা হচ্ছে ট্রাস্টেবল 45%, অর্ধেকেরও কম, রিস্ক একদম সেফ আছে এবং ওটা মাঝামাঝি রিস্ক আছে, যে সেখানে গেলে আপনার তথ্য কতটা চুরি যেতে পারে সেই বিষয়ে একটা স্কোর দেওয়া হয়, সেই স্কোর সেখানে 0। আচ্ছা, পর্ষদের মূল ওয়েবসাইটের যে পজিটিভ হাইলাইট আছে সেটা হচ্ছে এই ওয়েবসাইটটা হচ্ছে অনেক পুরনো, এবং একটা নেগেটিভ সাইট আছে, আপনারা দেখবেন যে পর্ষদের ওয়েবসাইটে যে নট সিকিউর কথাটা আসে, নট সিকিউর কথা বা দিস সাইট মে বি হ্যাকড লেখাটা আসে। তো এবার নট সিকিউর যখন থাকে, এখন গেলে দেখবেন নট সিকিউর, অর্থাৎ SSL সার্টিফিকেট একটা থাকে সেই ওয়েবসাইটে, কোনো সার্টিফিকেট যদি থাকে সেটা তাহলে সেফ,
HTTPS ব্যাপারটা থাকে। তো সার্টিফিকেটের কেনার একটা সময় থাকে এবং একটা এক বছর বা দু বছর বা তিন বছরের একটা সময়সীমা থাকে। সেই সার্টিফিকেটটা WBPE-র যেটা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট তার সার্টিফিকেটের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, সেই জন্য নট সিকিউর লেখাটা আসছে। এবং যে ফেক ওয়েবসাইট যেটা বানানো হয়েছে সেক্ষেত্রে কিন্তু SSL সার্টিফিকেট আছে, তবে তার স্কোর খুব কম। পর্ষদের মেন যে ওয়েবসাইট সেটা 14 বছর আগে নেওয়া হয়েছিল এবং WHOIS ডেটা সেটা পাবলিক আছে, কিন্তু ওই ওয়েবসাইটের যে ফেক ওয়েবসাইট তার ডোমেন এজ হচ্ছে 3 সপ্তাহ আগে বানানো এবং ওয়েবসাইট ডেটা হিডেন করে রেখেছে, WHOIS যে ডেটা সেটা হিডেন করে রেখেছে। এবং কোম্পানি কোন কোম্পানি থেকে তারা যেগুলো করেছে সে সম্বন্ধেও পর্ষদের ওয়েবসাইট যেটা সেটা হচ্ছে ইউফোরিয়া ইনফোটেক প্রাইভেট লিমিটেড, যথেষ্ট নামি একটা কোম্পানি, কলকাতার কোম্পানি। ফেক ওয়েবসাইট যেটা সেটা ইউএসের কোনো একটা কোম্পানি থেকে বানানো হয়েছে, আপনারা দেখতে পাবেন। সার্ভার হচ্ছে ইন্ডিয়ার সার্ভার এবং ওদের সার্ভার হচ্ছে আমেরিকার সার্ভার। রিলেটেড ডোমেন অর্থাৎ এই যে ডোমেনে ডোমেন হলো ওয়েবসাইটের নাম যেখানে ওয়েবসাইটের নাম থাকে সেটা ডোমেন ধরতে পারেন। এই ডোমেনের আন্ডারে কী কী আছে, যেমন কল্যাণী এবং কল্যাণী নদিয়ার একটা হসপিটালের তাদের দুটো ওয়েবসাইট এখানে রয়েছে। এবং যেটা WBPE যেটার ফেক ওয়েবসাইট যেটা, সেখানে দেখবেন হাবি জাবি বিভিন্ন ওয়েবসাইট আছে, সেই সমস্ত ওয়েবসাইটগুলোর বেশিরভাগ ফেক। সুতরাং আমাদের কাছে পরিষ্কার ধারণা হয়ে যেতে পারে যে এই ওয়েবসাইটটা সম্পূর্ণ ফেক, এটাকে বিশ্বাস করার কোনো কারণ নেই। এছাড়াও ফেক ওয়েবসাইটে গিয়ে কী ধরনের ব্যাপার করেছে তারা দেখুন। DI বিভিন্ন জেলার DIদের উল্লেখ করে একটা চিঠির উল্লেখ করা আছে যে আমাদের পুরনো ওয়েবসাইটে প্রবলেম হচ্ছিলো বলে আমরা নতুন ওয়েবসাইটে চলে এসেছি, তো সবাইকে আমাদের এই নতুন ওয়েবসাইটে চেক করতে বলা হচ্ছে। এবং মিথ্যা মেমো নাম্বার এই সমস্ত কিছু দিয়ে একটা স্ক্যাম করা হচ্ছে। তো এটা বড় একটা স্ক্যাম, এটা মানুষের আবেগ এবং সব কিছুকে আহত করা। এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হচ্ছে ওয়েবসাইটের যে ট্র্যাফিক সেটা বাড়বে, যত আপনারা ওয়েবসাইট যত বেশি ভিউ করবেন তাদের সেক্ষেত্রে ইনকামের একটা সম্ভাবনা খুলে যায়। এক্ষেত্রে বিজনেস ইনসাইডার এবং ফরবেস ম্যাগাজিনের কথা বলতে পারি, তাদের এটা বিশ্বের যথেষ্ট প্রভাবশালী পত্রিকা। তো এই পত্রিকার নকল পত্রিকা বেরিয়েছিল এবং সেখানে মিলিয়ন মিলিয়ন ডলার তারা উপার্জন করেছিল। আপনারা দেখবেন অ্যামাজনের নামে ফ্লিপকার্টের নামেও কিছু এই ধরনের ওয়েবসাইট আসে। আপনারা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে আপনারা কিছু মেসেজ পাবেন যে amazon.in, তাতে দেখা যাচ্ছে যে 6,000 টাকার ফোন 2,000-এ দেওয়া হচ্ছে বা 1,000 টাকায় দেওয়া হচ্ছে, বা এই অফার এই এই যে বিভিন্ন অফারের নামে যে সমস্ত কেলেঙ্কারি। আপনারা যান সেই লিঙ্কে, যান ক্লিক করে দেখেন, শুধু কিছু অ্যাড সেরকম কিছু বাই অপশান আসে কিছু, সেখানে আপনারা গেলেন শেষ পর্যন্ত কিছু কিনতে পারেন না, কারোর এরকম কোনো কিছু আসে না, কোনো কিছু আসার কথাও না। এই সমস্ত ওয়েবসাইটগুলো ফেক, আপনারা যাচ্ছেন তাদের ট্রাফিক বাড়ছে এবং তাদের লক্ষ লক্ষ টাকা ইনকাম হচ্ছে। কারোর টাকা ইনকাম হোক এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে মিথ্যা তথ্য দিয়ে, মানুষকে প্রতারিত করে এই ধরনের টাকা ইনকামকে আমি ঘৃণা করি। আপনারা আজ থেকে যে কোনো কিছু ফেক ওয়েবসাইটে আপনারা ঢুকবেন না, এতে শুধুমাত্র যে আপনি বোকা বনে যাচ্ছেন তা নয়, এক্ষেত্রে আপনার যে মোবাইলে বা কম্পিউটারে যে তথ্য আছে সেই তথ্য কিন্তু হুমকির মধ্যে পড়তে পারে। যদি আপনার ATM কার্ড বা বিভিন্ন ব্যাংকের কোনো তথ্য থাকে সেক্ষেত্রে আপনার একটা বড় স্ক্যামের সম্ভাবনা থেকে থাকতে পারে। সুতরাং আপনারা ওয়েবসাইট দেখলেই, যে কোনো লিঙ্ক দেখলেই তাতে টাচ করে বসবেন না, তো সতর্ক থাকুন। বর্তমানে মানুষকে ঠকানোর যে কাণ্ড কারখানা চলছে সেটা অনলাইনেই বেশি চলছে, এটা থেকে আমাদের সতর্ক থাকা দরকার। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সতর্ক থাকবেন, ধন্যবাদ।